জীবনের একরমা মুহূর্তগুলোর মাঝে 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 এমন এক একটা দিন আসে যখন সেই একরঙা মুহূর্তটা রামধনু রঙে রাঙিয়ে যায়। আজকে সেই রকমই একটা দিন। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের অস্ট্রেলিয়ার আমাদের এক বন্ধু মিস্টার শাহ, অস্ট্রেলিয়া থেকে উনি আমাদের কাছে ছুটে এসেছেন। মোবাইল রিপেয়ারিং এর ভালোবাসা তো আছেই, এর সাথে আর একটা মেলবন্ধনে যুক্ত হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে। আসুন আমরা মিস্টার শাহর সাথে পরিচয় করব। উনি সুদূর অস্ট্রেলিয়া থেকে অত দূর থেকে ভালোবাসা টানে ছুটে এসেছেন, মোবাইল রিপেয়ারিং কে উনি প্রাণ দিয়ে ভালোবাসেন। এইরকম একটা মানুষের সাথে পরিচয় হতে কার না ভালো লাগে, তো আসুন আমরা পরিচয় করব মিস্টার শাহের সাথে। ওয়েলকাম মিস্টার শাহ টু ইন্ডিয়া। ওয়েলকাম, নাইস টু মিট ইউ। ইয়া, দিস ইজ ফ্রম মি ফর ইউ, লাইক এ গিফট। ওকে, থ্যাংক ইউ। ইয়েস, এন্ড দিস ইজ আ সেভেন ফ্ল্যাগ ফর ইউ। I have some. Oh, so nice, so nice. Yeah. So, okay, you can. This is an Australian flag. Oh, so nice. There you go. Yeah, please give her a big hand. So nice. This is and from me too. Yeah. Thank you. And for us, this is for you. Thank you very much. Okay. Thank you. Thank you. Welcome. He is Mr. Shah from Australia. Please tell me something about yourself. I've been doing the last 8 years mobile repairing, and I come all the way from Australia to come learn more from you, to do a training with your institute. When I saw your video in YouTube, I'm so impressed from you, so that's why I come all the way here to do some mobile repairing with you guys and to join your team and your institute. Yeah, welcome to India, and at the same time it's a misconception one, like we are not providing training, just we are interchanging our technologies, that's the main point. Yes, yeah. Yes, true. In the whole program, I am here with Sanjeev Pandit, Sanjay Sharma and Mr. Shah and all the students of Telecom Inox. So, we have to start. Like Sanjay, shuru kora jay. So, today we are going to see memory card thing by flashing kora jay. চাইনিজ মোবাইলকে আজকে দেখাচ্ছি আমরা মেমারি কার্ড দিয়ে ফ্ল্যাশিং। তো আজকে আমাদের হাতে আছে একটা মোবাইল, সেটা হচ্ছে মাইক্রোম্যাক্স 87 মডেল। তো আগে দেখে নিই মোবাইলটা কি অবস্থাতে রয়েছে। মোবাইলটা অন করাই রয়েছে, স্ক্রিনটা পুরো গ্রিন হয়ে রয়েছে। তো এরপর আমরা যখন ফ্ল্যাশিং করবো মোবাইলটা, বাই ডিফল্ট মানে কোম্পানি থেকে যেই অবস্থায় কিনেছিলাম সেই অবস্থায় চলে আসবে। তো এই মোবাইলটাকে ফ্ল্যাশিং করতে লাগবে জাস্ট আমাদের কাছে একটা মেমারি কার্ড। এই মেমরি কার্ডটা দিয়ে আমরা মোবাইল ফ্ল্যাশিং করে ফেলতে পারবো। পরে দু মিনিট পরে আছে, মেমরি কার্ডে কি করছি আমরা জাস্ট মোবাইলে ইনসার্ট করা হচ্ছে। অফ করে দিচ্ছি ফার্স্ট মোবাইলটাকে, পাওয়ার অফ। যখন মোবাইলটা ভাইব্রেশন হবে পাওয়ার সুইচ ছেড়ে দেবো, আর ভলিউম আপ বাটনটাকে প্রেস করে ধরে রাখতে হবে যতক্ষণ না মোবাইলটা ফ্ল্যাশিং শুরু হচ্ছে। ফ্ল্যাশিং শুরু হয়ে গেছে, ফ্ল্যাশিং শুরু হলে এখান থেকে একটা বার এগোতে শুরু করবে, একটু লক্ষ্য করতে হবে। দেখুন একটা বার এগোতে শুরু করেছে, আর অদ্ভুত ভাবে দেখুন একটা সিম্বলটা দেখলেই তো বুঝতে পারা যাবে। এইগুলো একটু পর্যবেক্ষণ, মোবাইল রিপেয়ারিং একটু পর্যবেক্ষণ থাকলে আমরা করতে পারি। দেখুন কোথা থেকে অ্যারোটা কোথায় যাচ্ছে, যাচ্ছে একটা বক্স থেকে, মানে মেমারি কার্ডের যে কনফিগ ডটসিস ফোল্ডার থেকে ও একটা অ্যান্ড্রয়েড এর মধ্যে চলে যাচ্ছে, অ্যান্ড্রয়েড এর রোবটের মধ্যে চলে যাচ্ছে। তাহলে ইজিলি প্রেডিক্টেবল যে এখান থেকে জাস্ট বিন ফাইলটা, বাইনারি ফাইলটা এর মধ্যে জাস্ট কপি করা হচ্ছে, ইজিলি ফ্ল্যাশ হয়ে যাবে। কোন সিম কার্ড লাগছে না, কোন আপনার কম্পিউটার বক্স লাগছে না, কোনো কেবল লাগছে না, অনেক ইজি ওয়েতে আমরা এটা করে ফেলতে পারি। তো ফ্ল্যাশিং চলছে, এটা 100% হবে, 100% হলে অটোমেটিক্যালি মোবাইলটা রিস্টার্ট হয়ে যাবে। বয়স হয়ে গেছে প্রায় 99% মতো হয়ে গেছে। ফ্ল্যাশিং হয়ে গেছে, এবার অটোমেটিক্যালি রিস্টার্ট হবে। তো আমরা একটু আগে দেখেছিলাম মোবাইলটা যখন অন করে তখন কি স্ক্রিন ছিল, স্ক্রিনটা গ্রিন ছিল, একটা ওয়ালপেপার দেওয়া ছিল। এবার আমরা কি করেছি, ফ্ল্যাশিং করা হলো মেমারি কার্ড দিয়ে, তো বাই ডিফল্ট হয়ে যাবে,
যেটা মাইক্রোম্যাক্সের লোগো সেই অবস্থায় চলে আসবে। কোম্পানি থেকে বেরোনোর সময় যে সেটিং ছিল সেই সেটিং এ চলে আসবে। এবার অন হবে, ভাইব্রেশন হয়েছে, ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে, এবার মোবাইলটা স্টার্টিং হবে, বেশ হয়ে গেছে অন। দেখুন শুধুমাত্র একটা মেমারি কার্ড দিয়ে আমরা ফ্ল্যাশ করে দিতে পারি, মেমারি কার্ডের মধ্যে রাখতে হবে config.sys ফোল্ডার একটা, আর ফ্ল্যাশিং হয়ে যাবে, কত সহজেই হয়েছে। টেলিকম আইনক্স আসলে একটা প্রতিভা বিকাশের মঞ্চ, এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, জাতি ধর্ম বর্ণ দেশ নির্বিশেষে বিভিন্ন জায়গা থেকে এসে তারা তাদের প্রতিভা বিকশিত করে, আর প্রতিভা বিকশিত হয়ে উঠলে তার সৌভাগ্য ছড়িয়ে পড়বে। দূর দূরান্ত থেকে আসা মানুষরা তাদের তৃষ্ণা মেটায় এখানে, বলুন তো কত ভালো লাগে আমাদের। তো আপনাদেরও যদি এরকম কখনো কোনো সমস্যা আসে অবশ্যই চলে আসবেন টেলিকম আইনক্সে, তা ফোন করবেন আমাদের নম্বরে, আমাদের নম্বর 9836308 জীবনে এর চেয়ে বড় পাওনা আর কি আছে বলুন।